পরপর দু জায়গায় ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। সোমবার গল্পকর 2 নং ব্লকের লাহিল এবং শালমারা এলাকায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাইদ সিদ্দিকী, তৃণমূলের যুব ব্লক সভাপতি আনবার আলম সহ কানকি এবং নিজামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিনাজুল আরফিন আজাদ। তিনি বলেছিলেন 1 বছরের মধ্যেই এই 2টি ব্রিজ হয়ে যাবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী 1 বছরের মধ্যেই ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হওয়াতে খুশি লাইল এবং শালমারা এলাকার সাধারণ মানুষ। বিধায়ক জানান, এলাকার জনগণ কাজ করার জন্য আমাকে বিধায়ক করেছেন, আশা করি আগামীতে কাজের গতি আরও বাড়বে বলে জানান বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। যারা আমার পূর্বে যারা ছিলেন হয়তো, হ্যাঁ, তিনি হয়তো কাজের এতটা গুরুত্ব দিয়ে দেখেন না, এলাকার ডেভেলপমেন্টটা বুঝেন না, উদাসীনতা ভাব ছিল কাজকর্ম নিয়ে, সেই কারণে হয়নি। আমাকে জেতানোর পর আমাদের কর্মী, আমাদের যে টিএমসি পার্টি যারা নেতৃত্ব রয়েছে, সবাই একসাথে মিলেমিশে আমরা চাকুলিয়া বিধানসভার উন্নয়নটা করতে চাইছি, উন্নয়নটা হচ্ছে। আজকে তখন এখান থেকে উড়ে আরেকটা করবো, নিজামপুরটি একটা ব্রিজ আছে, আমরা যাচ্ছি ওখানে উদ্বোধন করবো। এরপরে দেখেন না, আপনার আপনার নিউজ চ্যানেল যেটা আছে না, শুধু উদ্বোধন হবে, এত কাজ। এই আর দেখুন না, 25টা কাজ আমাদের এমবি থেকে স্যাংশন হয়েছে, কিছুদিন পরে পরশুদিন হয়তো মন্ত্রী আমাকে ফোন করবেন, আমাদের এমওএস সাবিনাদি, আমাদের যে এনবিটির প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি কালকে কথা হলো তার সাথে, তিনি বলেন কালকে সম্ভবত, নাহলে পরশুদিন জানাবে যে কবে থেকে ওগুলো উদ্বোধন করতে হবে, সেই কাজগুলো আমরা শুরু করব। এইটা একটাই কথা বলবো, টিএমসি পার্টি আমাদের এখানে যে বিধায়ক আমাকে করেছে, আমাদের জনগণ আমাকে দোয়া আশীর্বাদ ভোট দিয়ে, আমাদের কর্মী নেতৃত্ব যারা সবাই পরিশ্রম করে এখানে যে জিতিয়েছে, তার কাজ আমাদের করতে হবে, সবাইকে একসাথে মিলেমিশে আমরা এই কাজটা করতে চলেছি, চলছে। দেখিয়ে 2017 মে এই যে ব্রিজ টুটা থা, তো ইয়ে যে কাম থা, এ এমএলএ লেভেল কা থা, হম লোককে পাস এমএলএ নেই থা, কাম করনে ওয়ালা এমএলএ নেই থা, লেকিন চাকলিয়া মে তো এমএলএ থা, ও সিফ জব উসকে পাস জায়া জাতা থা, ও বলতা থা কি মেরা কাম ও নেই হ্যায়, মেরা কাম সিফ কানুন বানানা হ্যায়। জব 2021 কে ইলেকশন মে উসকো হারায়া গিয়া, মিনাজুল আরফিন আজাদ কো টিএমসি কা বিধায়ক বানায়া গিয়া, উসকে বাদ হম লোক জো রাবতা কিয়ে, ও বোলে কি উইদিন ইয়ে ইয়ার হম ইস কাম কো কর দেঙ্গে, নহি তো হম লাহিল নহি জায়েঙ্গে। তো ও জব কাম হুয়া, ঠিকাদার আয়া, উনকো বুলায়া গিয়া কে আপ জো রাস্তা কিয়ে থে, ইয়ো পুল কিয়ে থে, ও হো গিয়া হ্যায়, আপ আইয়ে, ও আয়ে, আজ পহলি বার জিতনে কে বাদ আয়ে, ও ভি পুল কো বানানে কে লিয়ে আয়ে। ইয়ে ইয়ে ব্রিজ বন জানে কে বাদ কান কি আধা অঞ্চল কা চাকলিয়া জানে কে লিয়ে বহুত শর্টকট রাস্তা হো জায়েগা, আর আপকা জো হ্যায় সূর্যাপুর 1 আর সূর্যাপুর 2 কা কুছ অংশ ইধর সে হি আনা জানা করতা হ্যায় চাকলিয়া, তো ইসসে হম লোগ কা সমঝ লিয়ে কি 3 অঞ্চল কা ইয়ে রাস্তা হ্যায়, আর বন জানে সে সুবিধা হুয়া 3 রাস্তা। মোহাম্মদ সাবির আনোয়ার।